ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকায় সমস্ত কাঁচা ধান শুয়ে পড়েছে। পাকা ধান জলকাদার মধ্যে ডুবে গেছে ওখানকার চাষিরা সংবাদ মাধ্যমের সামনে জানালেন, গত কয়েকদিন আগের বর্ষায় বহু ধান নষ্ট হওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। সেদিন স্থানীয় কৃষক কি বলতে চেয়েছেন শুনবো। এই যে কিছু কিছুদিন আগে যে একটা বন্যায় ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে, আবার দানা, আবার দানা দানা যে হয়েছে, এতে মানে আলু চাষ বেশি গেল। এ তো কিভাবে কি করব আমরা, চাষিরা খুঁজে পাচ্ছি না কিছু। এখন তো মাঠে ধান আর সবজি, এখন সবজি সবই শেষ, সব শেষ হয়ে গেল। ধানের কি ক্ষতি হয়েছে? না, ধান না পুরোটাই শেষ হয়ে গেছে, পাকা ধান তো, এ তো জলে তো শুয়ে গেছে। কিভাবে উদ্ধার করব আমরা সব কাঁচা ধানগুলো? কাঁচা ধান সে আদায় হবে না, একই জিনিস হয়ে গেছে, সবই পড়ে গেছে, পড়ে গেছে সকলই, সব ধানই পড়ে গেছে একবারে। পাশাপাশি আরেক কৃষক লক্ষ্মীকান্ত রুইদাস কি বলেছেন শুনে নেওয়া যাক। ধান ধান তো এই আর কয়েকদিন পর তোলার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এই পাকা ধান এই সময় পড়ে গেলে তাহলে কি খাবো আর কি করবো আমরা, সব কী করে বাঁচবো? মানে কী ক্ষতি আশঙ্কা করছেন, এই যে ধানগুলো পড়ে গেছে এটা কি উদ্ধার হবে? উদ্ধার কী করে করবো, এখে কী করে উদ্ধার করবো বলুন? এরকম যদি ঝড় জল হয় তাহলে এখে কী করে উদ্ধার করবো, তাহলে কী খেয়ে বাঁচবো আমরা? এই অক্ষয়গুলো কী করে তুলবো, কী করে কী করবো বলুন না আমরা। একবারে পাকা ধানে মই দিয়ে যাকে বলে সেরকম হয়ে যাচ্ছে। এখনও তো ঝড়, এখনো ঝড় হয়ে এসেছে, বৃষ্টি তো হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামেনি, আজ তিন দিন চার দিন একই ভাব হয়েই যাচ্ছে, তাহলে কী করবো বলুন। আপনার নাম? আমার লক্ষ্মীকান্ত দাস। তবে বন্যার পর ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাষিরা ধানের পাশাপাশি নিজেরাও অর্থনৈতিকভাবে শুয়ে পড়েছেন, সেক্ষেত্রে সরকার কতটা ক্ষতিপূরণ দেয় চাষিদের সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের দশের রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোপস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশে সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি, এই সুযোগ আগামী 10 নভেম্বর রবিবার জগদ্ধাত্রী পুজোর শুরুর দিন পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জেএইচ ডেভেলপার্স, কর্ণজোড়া মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। কখনো বধূর পুজোয় শাখের সাদা রং, তো কখনো কলাবউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং। মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালার্স এট রাধেশ্যাম স্টোর্স। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের বিনিময়ে 10,000 টাকা নগদ ছাড়ের সুযোগ পাওয়া যাচ্ছে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 10,000 টাকা নগদ ছাড় উসুল করুন। বর্তমানে ফেস্টিভ্যাল অফ ইলেকট্রনিক্স অফার হিসেবে স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে করে নিয়ে আসুন, সরাসরি 10,000 টাকা পর্যন্ত নগদ ছাড় নিন। পাশাপাশি নির্বাচিত মডেলগুলির ওপর 20,000 টাকা পর্যন্ত ল্যাপটপ কিনলে ছাড় পাওয়া যাচ্ছে। এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে 5,000 টাকা ছাড়, সেই সঙ্গে হাইপার এক্স কোম্পানির গেমিং আর্টিকেল কিনলে 70% পর্যন্ত ছাড়। দুর্গাপূজার পর উৎসব মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচের রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে।
এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়, এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।